আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজবুল ইংলিশ টিচিং হোম শুভ্র শিক্ষার্থী আজকের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ লেটার রাইটিং নিয়ে আলোচনা করব যে লেটারটি দু হাজার চব্বিশ সালের এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন কথা না আমার এই ক্লাসটা শুরু করা যাক রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড থ্যাংক হার ফর হিম ফর দ্য বার্থডে গিফট জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বন্ধুকে পত্র লেখো পত্র লেখার সময় ঠিক এভাবে একটা ঠিকানা লিখবেন তারপর এভাবে একটা তারিখ লিখবেন এবং যাকে উদ্দেশ্য করে লিখবেন তার নামটা এখানে এভাবে লিখবেন ডিয়ার কাইসার বা ডিয়ার ফ্রেন্ড এভাবে আপনি উল্লেখ করে লিখবেন টেক মাই কর লাভ প্রথমে আমার টেক মাই কর লাভ আমার আন্তরিক ভালোবাসা নিয়েও অফ ইউ আর ফাইন আশা করি তুমি ভালো আছো আই এম ফাইন টু আমিও ভালো আছি আই ওয়াজ সো স্যাড ওয়ান আই ফাউন্ড ইউ অ্যাবসেন্ট ইন মাই বার্থডে পার্টি আমি খুবই দুঃখ পেয়েছিলাম যখন আমি তোমাকে আমার বার্থডে পার্টিতে অনুপস্থিত দেখলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম ইউ ডিডেন্ট কাম বাট ইউ সেন্ট মি অন আই তুমি আসোনি কিন্তু তুমি আমাকে একটি সুন্দর উপহার পাঠিয়েছিলে ইট ইস রিয়েলি ওয়ান্ডারফুল এটা সত্যি অনেক সুন্দর আই মিসড ইউ ইন দ্য পার্টি আমি তোমাকে পার্টিতে অনেক মিস করেছিলাম হাও যাই হোক থ্যাংক ইউ ফর দ্য বার্থডে প্রেজেন্ট জন্মদিনের উপহারের জন্য তোমাকে ধন্যবাদ নম্বর টুডে আজ নয় সেন্সার লেয়ার্স তাহের সুপ্র শিক্ষার্থী যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম